নিশ্চয়ই বাই মনে অনেক কষ্ট পাইছে, কিন্তু কেডা আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরাইতে চায়। বাই আমার আপন ছোট ভাইয়ের মতো দেখে, আর বাই এই ভিডিওটা দেখার পরে কি ভাববো? আমার নিয়ে বাইয়ের মনে কি সন্দেহ জাগবো? বাই কতটা কষ্ট পাইব? না, বাই নিশ্চয়ই আমার ভুল বুঝবো না, ভাই আর আমার মাঝখানে যারা প্রাচীর গড়ার চেষ্টা করতেছে, আমি তাদের কাউরে ছাড়ুম না। আমি এই প্রাচীর ভাঙ্গিয়া দিব। ওই মন্টুর আমি যেভাবে হোক কুইজা বাইর করব, ওরে আমার কুইজা বাইর করতেই হইব। ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হইতে দিব না আমি, কোনোভাবেই আমি দিব না। না না না, ভিডিওতে যারে দেখলাম অবশ্যই সে লিটন না, নিশ্চয় এটা প্রযুক্তির কোনো কারসাজি। লিটন আমার সাথে বেমানি করতেই পারে না, একবার হয়তোবা সে ভুল করছে, কিন্তু একই ভুল সে আবার করতে পারে না। তাছাড়া আমার সাথে বেমানি করে লিটনের কি লাভ? এটা নিশ্চয়ই গুটি মাসুদের চক্রান্ত হইব, বিষয়টা আমারই একটু গাইটা দেখতে হইব। তাছাড়া গুটি মাসুদ তো এ শহরেই কোনোখানে গাপটি মেরে রয়েছে, মাইকেলের খবর দিয়ে আনি, তারপর গুটি মাসুদরে ধরতে পারলেই এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যাব। আর যাই হোক, লিটন আমার সাথে বেমানি করব এটা আমার বিশ্বাসই হয় না, কিন্তু এরকম একটা জলজ্যান্ত প্রমাণ আমার চোখের সামনে থাকার পরেও আমি কেমনেও বিশ্বাস করি। না না না, কাউরে সন্দেহ করা উচিত না, আমার এই বিষয়টা একটু গাইটা দেখতে হইব। আরে নীরা তুই, আয় বন্ধু আয়। হর ওকে, আমি তোর সাথে একটা পরামর্শ করতে আইছি। কি পরামর্শ? আচ্ছা আয় আগে বস, তারপর শুনি। এইবার বল বন্ধু, কি পরামর্শ? ওই কাইল্লা পাটাটারে আমি আজকে রাস্তায় আটকাইছিলাম, ওর নামটা যেন কি? ও হ্যাঁ, মাইকেল। ওরে রাস্তায় আটকাইছিলাম, কিন্তু রানার বন্ধু আছে না হাসান, ওর জন্য কাজটা হইল না। তার মানে কি ওই কালা পাটাটা এখনো এই এলাকায় আছে? আমি তো জানি রানা এলাকা থেকে চলে গেছে। অ বন্ধু, এখনো আছে, ও এলাকাতেই আছে, এখনো যায় নাই ও। রানা এখন এলাকায় নাই, ও এলাকায় একা। তার মানে আমাদের জন্য এটা একটা চরম সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করলে হইব না বন্ধু, আমাদের একটা কিছু করতে হইব। ওই মাইকেলিয়ার বাচ্চা আমার অনেক পিটাইছে জানোস না বন্ধু তুই, একটা রাইত আমার গরুর মতো পিটাইছে। আইজ হোক বা খাইল, ওরে আমি খায়া ফেলামু, ওরে আমি বাঁচতে দিব না। ও জানে না নীরা কি জিনিস, ও জানে না কার গায়ে হাত তুলছে সে। নীরা, ওই মাইকেল হইল রানার ডাইন হাত, ওরে যদি খায়া ফেলানো যায় তাইলে রানার ডাইন হাত শেষ। আমাদের একটা প্ল্যান করতে হইব নীরা, ওরে জনসম্মুখে মারা যাইব না, ওরে নীরব কোনো স্থানে নিয়ে তারপর মারতে হইব। দরকার হয় ওরে কিডন্যাপ করে নিয়ে যাইতে হইব, তোর পোলাপান আছে না, তোর পোলাপান দিয়া ওরে কিডন্যাপ করতে হইব। ওরে কিডন্যাপ করে তারপর উত্তরপাড়া জঙ্গলে নিয়ে যাব, ওইখানে একটা কাকপক্ষীও থাকে না, ওরে ওইখানেই শেষ করে দিব। গুড আইডিয়া রকি, তাইলে আমাদের কাজটা অতি শীঘ্রই করতে হইব। ওই শালা বাপের বড় কথা কয়, ওর জবানটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হইব। আমি আজকে আমার পোলাপান গিয়া রেডি করতেছি, ও ঘর থেকে বাইর হইলে ওরে ধরে নিয়ে যাব। আচ্ছা বন্ধু, তোলা হয়ে গেলে আমার খবর দিস, আমারও একটু জাল আছে ওর প্রতি, বুঝছস? ওরে আমিও একটু পিটামু। ওকে বন্ধু, কোনো সমস্যা নাই, আমি এখন তাহলে উঠি, আমার হাতে অনেক কাজ। লিটন, কিছু কবি? ভাই আসসালামু আলাইকুম, একজন লোক আইছে ভাই আপনার সাথে দেখা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা তার ভিতরে পাঠায় দে, দেখি কি জন্য আইছে। আচ্ছা ভাই, তাহলে পাঠায় দিতেছি। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে কি আসবো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আসো, বসো। আচ্ছা স্যার, বসতেছি, ধন্যবাদ স্যার। একটা বিশাল সমস্যায় পড়ে আপনার কাছে আসছিলাম স্যার। কি সমস্যা বলো শুনি। স্যার, আমি আসলে একজন গ্রামের পোলা, আমি গ্রামে এবারে উঠছি, গ্রামে বড় হয়েছি, আমি বিয়ে করছি আজকে 2 বছর।
লেখাপড়া তেমন করি নাই, কোনো মতে 8 পাস করছিলাম। বিয়া করার পরে গ্রামে কাম কাজ না থাকায় শহরে আইছিলাম কাজের উদ্দেশ্যে। বিগত 2 মাস আগে আমি এখানে আইছি আমার এক চাচার কাছে। আসার সময় আমার স্ত্রী এবং 6 মাসের একটা ছেলে আছে, তারে আমার শ্বশুরবাড়িতে রাখিয়াছি। এইখানে আইসা চাচার মাধ্যমে আমি ব্যাংক থেকে একটা লোন নিছিলাম এবং ওই লোনের টাকা দিয়া আমি একটা অটো কিনছিলাম। ওই অটো চালাইয়া মাসে 3,000 টাকা কিস্তি দেই আর কিছু টাকা আমার বাড়িতে পাঠাই। এখন 3 দিন আগে স্যার আমার অটোটা পুলিশে নিয়ে গেছে, ব্যাটারি চালিত অটো তো, এই জন্য তারা বলতেছে অবৈধ। তারা আমার অটোটা নিয়ে গেছে স্যার, আমি এখন মাসে মাসে কিস্তি কীভাবে চালাই, আমার বিবি বাচ্চার জন্য খরচি কীভাবে পাঠাই, আমি নিজেই কীভাবে চলি। অটোটা পুলিশে নিয়ে যাওয়ার ফলে আমি খুব বিপদে আছি স্যার, আপনি আমার জন্য একটা কিছু করেন স্যার। মানুষের মুখে আপনার কথা বহুত শুনছি, এই জন্য আমি আপনার কাছে আইছি স্যার। আপনি যদি আমারে ফেরায় দেন, আমার জন্য একটা কিছু না করেন, তাইলে আমার স্যার বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আরে আরে কও কি, বিষ খাইবা কেন? এই জীবনটাই হইল একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধ থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। যতদিন বাইসা থাকবা ততদিন যুদ্ধ করেই যাইতে হইব। কাপুরুষরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, বীর পুরুষরা না। তুমি প্রথম যে ভুল কাজটা করছ সেটা হলো তুমি সুদে টাকা নিছ ব্যাংক থেকে। তুমি তো জানো ইসলামে সুদ হারাম, তোমার সুদের কাছে যাওয়া মোটেও উচিত হয় নাই। কি করবো স্যার, সুদ ছাড়া কি আজকাল কেউ কাউরে টাকা দেয়? আমি নিরুপায় হইয়া সুদে টাকা নিছি স্যার, আমি তো জানি সুদ হারাম, তারপরও আমার কিছু করার আছিল না স্যার। পরিবারের দিকে তাকায়া, নিজের পেটের দিকে তাকায় আমার সুদেই টাকা নিতে হইল। ভাই, এখানেই তো মুমিনের পরীক্ষা। দুনিয়ায় বালা মুসিবত অভাব অনটন এসব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে তুমি আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হয়ে যাও কিনা, আল্লাহর হুকুমের বাইরে চলে যাও কিনা। তোমার উচিত আছিল বিপদে আপদে বালা মুসিবতে অভাব অনটনে আল্লাহর উপর ভরসা রাখা। বিপদে পড়িয়া তুমি যদি সুদের দিকে দাবিত না হইতা, আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকতা, তাইলে আল্লাহ তোমার জন্য একটা না একটা রাস্তা ঠিকই খুলিয়া দিত। আর তুমি দ্বিতীয় ভুলটা করছ, ওটু কিনা, ব্যাটারি চালিত ওটু। তুমি তো জানো বাংলাদেশের আইনে এটা অবৈধ। তুমি ওটু না কিনা আরো কত কাজই তো আছে, ওইগুলোও করতে পারতা। স্যার, যা হয়ে গেছে তা নিয়ে যদি আপনি আমার সারাদিন অবকাবকি করেন, সারাদিন আমারে মারেন, তা কি আর পরিবর্তন হইব স্যার? যা হওয়ার তো তা হয়ে গেছে, এখন যদি আপনি আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার, আমার এই বিপদ থেকে যদি আপনি একটু উদ্ধার করতেন স্যার। তোমার আমি সহযোগিতা করতে পারি, যদি তুমি আমার কথা দেও। জীবনে যতদিন দুনিয়াতে আসছ ততদিন আর সুদের মুখাপেক্ষী হইবা না, যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক। ইনশাআল্লাহ স্যার, যত জ্বর তুফানি আসুক জীবনে, আমি আর সুদের দ্বারে কাছেও যাব না স্যার, আপনার আমি কথা দিতাছি। আমি তোমার কিছু টাকা দিতাছি, এই টাকা দিয়া তুমি কাঁচামাল খরিদ করবা এবং একটা ব্যান ভাড়া করে ওই ব্যান দিয়ে এলাকায় ঘুরে ঘুরে বেচবা। আমি আশা করি এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার কিস্তিও চালায় যেতে পারবা, প্লাস বাড়িতেও কিছু টাকা পয়সা পাঠাইতে পারবা। তোমার কি আইডিয়া আছে এই ব্যবসাটা করতে কত টাকা লাগবো? স্যার, মোটামুটি 8-10 হাজার টাকা তো লাগবই। আর আপনি যদি আমার এই টাকাটা দেন, আমি আপনার এই টাকাটা পরিশোধ করে দেব স্যার। আরে না না, এই টাকাটা তোমার আর পরিশোধ করতে হইব না। আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। তুমি এই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করো, আমি দোয়া করি ভবিষ্যতে তোমার এই ব্যবসা আরও বড় হইব। আমি লিটনরে কয়ে দিতেছি তুমি তার কাছে যাও, সে তোমার টাকা দিয়ে দিব। আপনি সত্যিই অনেক ভালো মানুষ স্যার, আমি মানুষের কাছে যতটুকু আপনার সম্পর্কে শুনছি আপনি তার চাইতেও অনেক বেশি ভালো মানুষ, আপনার তুলনা হয় না স্যার। আল্লাহ আপনারে দীর্ঘজীবী করুন। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন হালালভাবে রুজি রোজগার করতে পারি। আচ্ছা যাও, দোয়া রইল, আল্লাহ তোমার সহায় হন। সুবহানাল্লাহ, বুরের স্নিগ্ধ বাতাস কতই না প্রশান্তিদায়ক। তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, তুমি আমার ফজরের নামাজটা
জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু তারা কতই না হতবাগা যারা ফজরের নামাজ পড়তে পারে নাই। আমাদের বাড়ির পাশের বাড়ির সান মিয়া চাচা তো নামাজই পড়ে না, বয়স হয়ে গেছে 70-এর কাছাকাছি, এক পা কবরে চলে গেছে, এখনও আল্লাহর নাম মুখে লয় না। যাই উনারে গিয়া একটু নামাজের দাওয়াত দিয়ে আসি, দেখি আল্লাহ উনারে কবুল করেন কিনা। চাচা বাড়িতে আছেন? ও সান মিয়া চাচা, চাচা ঘুম থেকে উঠছেন? চাচা কি ঘুম থেকে এখন উঠলো না নাকি? এভাবে সকালবেলা টাকাটা কি করতেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কইবা কও, চোখগুলা জ্বলতেছে আমার, সারা রাত ঘুম হয় নাই, একটু ঘুমে দৌড়ছে আর তুমি এসে টাকাটা কি শুরু করছো মিয়া? আসলে আমি চাচা নামাজের দাওয়াত দিতে আইছিলাম, আপনি তো মনে হয় বাসাই পড়ছেন নামাজটা, মসজিদে পড়লে 27 গুণ সওয়াব বেশি পাইতেন জামাতের সাথে পড়লে। আরে রাখো মিয়া 27 গুণ, নামাজ পড়ে কি হইব, নামাজ পড়িয়া কত খারাপ কাজ করতেছে মানুষ, এরকম মানুষের অভাব আছে মিয়া? নামাজ পড়িয়া কাইতাছে সুদ, নামাজ পড়িয়া কইতাছে মিথ্যা কথা, এ নামাজ পড়ে কি হইব কও? তোমাগোর মতো কত মৌলবী আছে যারা নামাজ পড়ে আল্লাহর কথা কয় কিন্তু খারাপ কাজও করে, আছে না? চাচা মানুষ খারাপ কাজ করবে, এই জন্য কি আপনি নামাজ পড়বেন না? নামাজের তো কোনো দোষ নাই, দোষ থাকলে মানুষের আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছেন, নিশ্চয় নামাজ মানুষের অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যে মানুষ নামাজ পড়লো অথচ মন্দ কাজ থেকে বিরত থাকলো না, তার নামাজে ত্রুটি আছে। এই জন্য কি আমাদের সবার নামাজ ছেড়ে দিতে হইব চাচা? নামাজটা পড়েন, বৃদ্ধ হয়ে গেছেন, দুদিন পর কবরে চলে যাবেন, পুরা জিন্দগি যেভাবেই কাটাইছেন এখন যদি একটু আল্লাহমুখী হন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ হয়তো বা আপনারা মাফও করে দিতে পারে এই ওসিলায়। যাও যাও মিয়া, তোমার চিন্তা তুমি করো গিয়া, আমার চিন্তা তোমার করতে হইব না। দেখেন চাচা, আপনি আপনার কবরে যাবেন, আমি আমার কবরে যাব, কারো কবরে কেউ যাইব না। কে কি করলো তা তো আর আপনার আমার দেখার বিষয় না, আপনি নামাজটা পড়েন, আপনার আমলের বদলা আপনি পাইবেন, অন্যের আমলের বদলা অন্য পাইব। আপনার কবরে আপনি আর আমার কবরে আমি, কারো কবরে কেউ যাইব না, যার যার আমল যার যার সাথে যাইব। আচ্ছা যাও যাও, তোমার চিন্তা তুমি করো গিয়া, আমার চিন্তা আমি করবো না। আল্লাহ আপনার উপর রহম করুক চাচা, আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা আসো, সকাল সকাল এসে ডিস্টার্ব করা শুরু করছো, ঘুমাইতেও দিবা না তুমি, সকালবেলা এসে মাথারা নষ্ট করে দিলা। আচ্ছা আসো, আলাইকুম আসসালাম। লিটন, ওই ছেলেটারে 10,000 টাকা দিছস না? হ ভাই দিয়া দিছি ভাই, তার অটো রিক্সাটা নাকি পুলিশে নিয়ে গেছে, টিভিতেও দেখলাম অটো রিক্সাওয়ালারা নাকি আন্দোলন করতেছে, রিক্সাওয়ালা অটোওয়ালা হকার ফুটপাতের ব্যবসায়ী এরা তো ভাই গরিব মানুষ, এদের এই সমস্যাটা এভাবে সমাধান না করিয়া তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেও তো হয়। লিটন তুই ঠিকই কইছস, কিন্তু আমার একার পক্ষে তো আর সবার সমস্যা সমাধান করা সম্ভব না, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সমস্যার দিকে তাকায়, একটু সহৃদয়ে তাকায়, তাদের এই সমস্যাটা যদি এভাবে সমাধান না করিয়া একটু ভিন্নভাবে সমাধান করে তাইলে মনে হয় ভালো হইতো। ফুটপাতের হকারদের ব্যবসা বন্ধ করিয়া অটো এবং রিক্সাওয়ালাদের রিক্সা কায়রে নিয়া তাদের জীবনরে আটকায় দেওয়া তো উচিত না, তারাও তো মানুষ, তারা হতে পারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তারা কতটা কষ্টের মাধ্যমে দিন যাপন করে তা বড় লোকরা তো আর বুঝবো না। ভাই অটো রিক্সা এগুলো বন্ধ করে দিলে তো সাধারণ মানুষের জীবন চলাচল ব্যাহত হইব, হইতে পারে এইসবের জন্য যানজট সৃষ্টি হয়, এজন্য তাদেরকে মেইন রোডে অথবা যেখানে গাড়ি চলাচল বেশি আছে ওইখানে না যাইতে দিলেই তো হয়, এই জন্য কি ভাই বন্ধ করে দিতে হইব? আমারও কথা তাই লিটন, আমার ক্ষমতা আছে কিন্তু আমার সাইতে যে দুর্বল তার প্রতি আমার ক্ষমতা দেখানোটা উচিত না, যার আমার সাইতে ক্ষমতা বেশি তার সাথে আমার ক্ষমতা দেখানোটা অপরাধ না আমি মনে করি আর কি, আর যার আমার সাইতে ক্ষমতা কম তার সাথে আমার ক্ষমতা দেখানোটা একেবারেই মূর্খতা, তাদের সাথে ক্ষমতা না দেখায়া তাদের সমস্যাগুলোর দিকেও একটু তাকানো উচিত। ও লিটন, মন্টুর কি কোনো কুচ খবর পাইছস? না ভাই, এই শহরের চারিদিকেই কুচ লাগাই দিছি কিন্তু এখনো তার কোনো কুচ খবর পাওয়া যায় নাই। এখন কই যাইবা,
একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার আবার এক জায়গায় বই থাকতে ভাল লাগে না। তাছাড়া আমার কাছে গ্যারাম খুব ভাল লাগে, গ্যারামটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে আইসো। এই জায়গাটা আমার এত ভাল লাগে, মন চায় এখানে একটা ঘর বানাই, তারপরে এখানেই থাকা যায়। আমি যদি কোনো সময় গ্রামে আই, তাহলে এই জায়গাটা কিনে নিয়ে এখানে একটা বাড়ি বানাবো। এ ভাই, কি হয়েছে তোমার, তুমি এভাবে কান্দছো কে? আমার একটা পোলা মারছে। কেডা মারছে? আর মারলো এবার কে? আবার কইছিল পূর্ব ভারত থেকে গান জানিয়ে দিতে, আমি দে নাই বললে আমার মারছে। এটা কোনো কারণ হইলো মারার? তোমার এটা লাগে মারবো, কেডা মারছে তোমারে? সে এখন কই আছে? তারা উত্তর পাড়ার জঙ্গলে আছে, আমারে শুধু শুধু মারছে। চলো তো দেখি তোমার কেডা মারছে, আমার লগে চলো। আচ্ছা ভাই চলেন। ওই ভাই, এইখানে তো কারোই দেখতেছি না। দেখল সেরা, আমার কেডা মারবো, এখানে তো তোরে আমি বাইর জানিয়েছি। মানে? মানে বুঝো না, ওই যে ওদিকে সাহা দেখো। কি রে মাইকেল, বোকা বন্য গেছস? এখন কি করবি? খুব তো বড় বড় ডায়লগ মারতি, বাপের বড় ডায়লগ, এখন কি করবি? আজকে তোরা আমার হাত থেকে কেডা বাঁচাইবো মাইকেল। ও তাহলে এইসব তোরই সক্রান্ত, তুই মনে করছস এইখানে আমার এক লাইন আমার মাইরা ভালাবি? আর আমি বয়ে তোর কাছে কাসো মাছো হইয়া মাপসামো ভাবছস? তুই আমার কাছে মাপসাবি কিনা আমি জানি না মাইকেল, কিন্তু আজকে তুই আর বাঁচতে পারবি না। আজকে এই জঙ্গলের জন্তু জানোয়ারের খাবার বানাবো তোরে আমি। বন্ধু আমি আয়সা পড়ছি, আমারে ও বাগে রাখিস বন্ধু, তুই একা মারিস না। হ বন্ধু আয়, আজকে মাইকেলের গুস্ত দিয়া জঙ্গলে পিকনিক কেলমু। কিরে মাইকেল, ভয় লাগতাছে? কলিজার পানি শুকায় গেছে? তুই আরও ভয় পাবি মাইকেল, তুই আমার কুত্তার মতো পিটাইছিলি মনে আছে তোর? ওই দিনের মায়ের কথা আমি আইজও বলি নাই মাইকেল, আমি তোর আজকে এমন মায়ের দিমু, মৃত্যুর পরেও তুই আমার এই মায়ের কথা বলতে পারবি না। তুই আমার ভয় দেখাইতেছস? এ পিচ্ছি পোলা, তুই আমার ভয় দেখাস? এ মাইকেল রে, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, এ মাইকেল মৃত্যুরে ভয় পায় না রে। আমি একলা বললা, তোরা দুইজনে আমার মাইরা ফালাবি ভাবছস? আমি যদি মইরাও যাই তোর একটার লইয়া মরমু, আর আমার মাইরা ফালাইয়া তোরা সুখে থাকবে ভাবছস? কোনো দিনও হইব না, রানাবাই আছে তো, রানাবাই টিকি তোদেরকে কুইজা বাইর করবো, তোদেরকেও কুত্তার মতো মারবো। এ মাইকেল, এ তোর রানাবাই কোনো দিনই টের পাইব না যে তোরে কেড়া মারছে, আর তুই আমার ঘর একজন রে নিয়ে মরবি, নো চান্স মাইকেল। রকি, তুই যে পিস্তলটা আনছস ওইটা দিয়ে হালারে গুলি করে দে, খেলা শেষ হয়ে যাক। এই কাইছে মীরা, বাঘ এখান থেকে জঙ্গলের ওই জানোয়ারটায় পড়ছে, বাঘ এখান থেকে তাড়াতাড়ি বাঘ। আরে না রকি, ভয় পাইস না, ও আমার ঘরে কিচ্ছু করবো না, ওরে আমি চিনি। ওই জানোয়ারটা দেখা যায় আমার দিকে আইতেছে রে। আমি নাই বাবা, আমি গেলাম, বাঁচতে চাইলে তুইও পালা রে। কি রাসেল ভাই, কেমন আছেন, বহুদিন পরে দেখা, আমার চিনতে পারছেন? কি কইতেছেন রাসেল ভাই, আমি কি করছি, আমি আবার কি করলাম রাসেল ভাই? বুঝতে পারছি রাসেল ভাই, কিন্তু কাজটা কিন্তু ভালো করলেন না আপনি, এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব। ঠিক আছে রাসেল ভাই, আমি চলে যাইতেছি, কিন্তু আজকের দিনটা আপনি মনে রাখেন মাইকেল। আজকেও বাইচে গেলি তুই, কিন্তু তোরে আমি সারম না মাইকেল,
পরে আমি টেকি দিয়ে খেলাম। আপনার অনেক ধন্যবাদ রাসেল ভাই, এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইলেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ রাসেল ভাই। আপনার আজকের এই কাজের কথা আমি বাইরে কমু ভাই, আমি বাইরে কমু। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, আমি তাইলে আসি ভাই, আপনার সাথে আমার পরে দেখা হইব।